মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি আজকে এই আলোচনা সভায় বিজ্ঞ আলোচকবৃন্দ আলোচনা করবেন। আমি শুধু তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। চির বিপ্লবী এবং চির বিদ্রোহী এই নেতা তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সংগ্রাম করে গেছেন, বিদ্রোহ করে গেছেন। তার রাজনীতি ছিল গণমানুষের জন্য, কেউ খাবে না, কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না। তার যে স্লোগান ভুকানাঙ্গা মানুষের মুখে হাসি ফোটানোর জন্য, তাদের ভাত কাপড়ের যে ভাত কাপড় এবং কাজের যে সংগ্রাম, সেই সংগ্রাম তিনি চালিয়ে গেছেন। ক্ষমতার দিকে তিনি কখনো তাকান নাই, কিন্তু ক্ষমতার কেন্দ্রে তার আবির্ভাব বা তার ঘোরাফেরা ছিল। তিনি অনেককে ক্ষমতাবান করে গেছেন, কিন্তু নিজে ক্ষমতাহীন ছিলেন। তার মতো সহজ সরল নেতা আজকের জীবনে খুব খুঁজে পাওয়া খুব দুঃসাধ্য ব্যাপার, কিন্তু তিনি জনগণের জন্য কাজ করেছেন, দেশের জন্য কাজ করেছেন। বিএনপির সাথে তার যে যোগসূত্র সেটি ঐতিহাসিক। তিনি যে জাতীয়তাবাদী রাজনীতির উন্মেষ ঘটিয়েছিলেন এই অঞ্চলে, বিএনপি তার এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন। 75-এর পরে 7ই নভেম্বর, সেই 7ই নভেম্বরের পরেই তিনি টেলিগ্রাম করে জিয়াউর রহমানকে সমর্থন জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, তোমাকে দোয়া করি, তোমার সরকারের সাফল্য কামনা করি। 8ই নভেম্বর তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন, সেই 7ই নভেম্বরের সিপাহী জনতার বিপ্লবকে সমর্থন জানিয়ে, এবং জিয়াউর রহমানকে ডেকে বলেছিলেন যে তুমি ঘরের মধ্যে বসে থাকো না, তুমি মাঠে ঘাটে পথে যাও, মানুষের কাছে যাও, তাদের সাথে কথা বলো, তাদেরকে নিয়ে তোমাকে রাজনীতি করতে হবে। জিয়াউর রহমান বলেছিলেন যে আমি রাজনীতিবিদদের হাতে ক্ষমতা দিয়ে ব্যারাকে ফিরে যেতে চাই। তিনি বলেছিলেন সেটা হবে না, তোমাকেই রাজনীতি করতে হবে। এবং সেই কারণে জিয়াউর রহমান যে যখন মাঠে ঘাটে যেতে লাগলেন মওলানা ভাসানীর জাতীয়তাবাদী রাজনীতিকে ধারণ করে, সেই জিয়াউর রহমানকে জননেতা জিয়াউর রহমানে পরিণত করার পেছনে যার অবদান অনস্বীকার্য, তিনি ছিলেন মওলানা ভাসানী। আর আজকে তাই তার দল জিয়াউর রহমানের দল বিএনপি তাকে গভীর শ্রদ্ধায় স্মরণ করে, গভীর ভালোবাসায় তাকে বেঁধে রাখে। তা আজকের এই স্মরণ সভায়, আলোচনা সভায় দাঁড়িয়ে তার প্রতি আবারও শ্রদ্ধা জানাচ্ছি। যুগে যুগে জিও তুমি মওলানা ভাসানী, সকলকে ধন্যবাদ। যে মওলানা আব্দুল হামিদ খান ভাসানী সম্পর্কে আলোচনা উনি করতে গেলে সেটা নাকি বেয়াদবি হয়। মনিরকে অনেক ধন্যবাদ তার এই আত্মসচেতনতা বোধের জন্য। আজকে বাংলাদেশে এইটারই প্রচণ্ড অভাব, এবং এই অভাবটা সৃষ্টি করেছে বর্তমান শাসক দল, এবং এই শাসক দলে অভাব সৃষ্টি করে ভদ্রতা, সৌজন্যতা, নম্রতা, ভদ্রতা, সত্য কথা বলা এবং শালীন কথা বলা এই জায়গাটায় এমন একটি অভাব তৈরি করেছে যে অভাব পূরণ করার জন্য আজকে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে বড় প্রয়োজন ছিল। তার অনুপস্থিতিতে তাদের, তার আদর্শের অনুসারীদের প্রচণ্ড রকমের প্রয়োজনীয়তা রয়েছে জাতীয় জীবনে অবদান রাখার ক্ষেত্রে। আজকের এই সভার মধ্য দিয়ে সেই শপথ যদি আমরা গ্রহণ করতে পারি, সেটাই হবে আজকের এই আলোচনা সভার সার্থকতা। প্রত্যেক জিনিসের একটি দিক নির্দেশনা থাকে, একটি গাইডলাইন থাকে, একটি নির্দেশক পুস্তিকা থাকে। বাংলাদেশের মানুষের জীবনের, মুক্তি আন্দোলনের গাইডলাইন ছিলেন মওলানা আব্দুল হামিদ খান ভাসানী। বাংলাদেশ নামক সমুদ্রে যে জাহাজ চলাচল করত, সেই জাহাজ রাতের অন্ধকারে পথ হারিয়ে গেলে বাতিঘর দেখে, সিগনাল বাতি দেখে যাতে তার নির্দিষ্ট লক্ষ্য ঠিক করতে পারেন, সেইটাকে বলা হয় বাতিঘর। মওলানা আব্দুল হামিদ খান ছিলেন অবিভক্ত ভারতবর্ষের, সাবেক পূর্ব পাকিস্তানের এবং বাংলাদেশের মানুষের পথ চলার, সম্মুখে এগিয়ে চলার চেতনার বাতিঘর। মওলানা আব্দুল হামিদ খান ছিলেন ব্যক্তিগত জীবনে ধর্মভীরু, কিন্তু ছিলেন অসাম্প্রদায়িক। ব্যক্তিগত জীবনে যেমন ছিলেন অন্য ধর্মের প্রতি সহনশীল, তেমনি ছিলেন ধর্ম নিয়ে কটাক্ষ করে মুক্ত মনা হিসাবে যারা নাম ধারণ করে সমাজে ঘৃণা ছড়াচ্ছেন তাদের বিরুদ্ধে তিনি ছিলেন সবসময় সোচ্চার। আজকের দিনে এই উপাদানগুলো এত বেশি জাতীয় জীবনে উপস্থিত, যে কারণে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কথা আমাদের অনেক বেশি বেশি করে মনে পড়ে। নিজে রান্না করতেন নিজের খাবার, নিজেই সে খাবার খেতেন। লুঙ্গি, পাঞ্জাবি এবং তালের টুপি, এইটা হয়ে গিয়েছিল তার ব্র্যান্ড। মওলানা আব্দুল হামিদ খানের এই ব্র্যান্ড এই এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকার কোনো দেশে আজ পর্যন্ত কোনো নেতার মধ্যে এত সাদাসিধা জীবনযাপনের
কোনো চালচিত্র আমরা দেখতে পাই নাই। সামান্য সময়ের জন্য দেখেছিলাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চরিত্রের মধ্যে, আর তিনি বোধহয় এটা আহরণ করেছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর জীবনী থেকে। আজকে সারা বাংলাদেশে প্রতিদিন কয়েক হাজার করে বিএনপির নেতাকর্মীদেরকে গ্রেফতার করা হচ্ছে, জামাত ইসলামীর নেতাকর্মীদেরকে গ্রেফতার করা হচ্ছে। ধরো মারো বিচার করো, এই নীতিতে এই সরকার পরিচালিত হচ্ছে। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী আজকে বেঁচে থাকলে তিনি প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে আজকে এর বিরুদ্ধে প্রতিবাদ করতেন, যেটা আমরা করতে পারছি না। আমাদের দৈন্যতা এখানে, এবং এই দৈন্যতা পূরণ করার জন্য যে জাতীয় নেতৃত্বের প্রয়োজন, মাওলানা ভাসানীর আদর্শের অনুসারী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার যোগ্য উত্তরসূরি দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে সেই আরাধ্য কাজগুলো সম্পন্ন করার চেষ্টা কিন্তু করছেন। জুলুম অত্যাচার নির্যাতনের মধ্য দিয়ে যে পরিবেশ তৈরি করা হয়েছে, যেভাবে হুমকি দেওয়া হচ্ছে বেগম খালেদা জিয়াকে দণ্ড দিয়ে জেলখানায় পাঠানো হবে, তারেক রহমানকে কারাগারে পাঠানো হবে, নির্বাচনের অযোগ্য ঘোষণা করে স্থানীয় সরকার থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত একতরফা নির্বাচন আবার করা হবে, এই সুখ স্বপ্নে যারা আছেন তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী না থাকলেও সন্তোষে তিনি কিন্তু শায়িত রয়েছেন। শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শায়িত রয়েছেন, তাদের আদর্শ আমাদের মস্তিষ্কে আমরা ধারণ করেছি, তাদের চিন্তা চেতনাকে আমরা শাণিত করছি। যখনই প্রয়োজন হবে জাতির জন্য যে কোনো ত্যাগের বিনিময়ে আবার সেই গণতন্ত্র, আবার সেই মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকার ফিরিয়ে আনার লড়াইয়ে আমরা সবাই মিলে সামিল হব, এটাই হোক আজকের দিনের প্রতিজ্ঞা। বন্ধুরা, অনেক কথা ছিল, কিন্তু সরকার এমন একটা পরিস্থিতি সৃষ্টি করেছে, যারা সন্ধ্যার আগে যেন ঘরে ফিরে পালাই পালাই একটা মনোবৃত্তি, সারা দেশটা অস্থির, সন্দেহ, অবিশ্বাস এবং একটা আতঙ্ক। আমরা যারা সভা করি, আমরা আজকেও দুপুরেও নিশ্চিত ছিলাম না সভা করতে পারব, কেন আমরা তো স্বাধীন দেশের নাগরিক। যে দেশটা সৃষ্টি করার জন্য মাওলানা ভাসানী আজীবন লড়াই করেছে, হয় জেলে থেকেছেন আর না হলে রাস্তায় থেকেছে, এর বাইরে কোনো ব্যাপার নেই তার জীবন। মাওলানা ভাসানী আমাদের পূর্বপুরুষ, মাওলানা ভাসানী আমাদের শিক্ষাগুরু, মাওলানা ভাসানী আমাদের আদর্শ, মাওলানা ভাসানী যাকে আশীর্বাদ করেছে, মাওলানা ভাসানী যাকে দোয়া করেছে, মাওলানা ভাসানী মৃত্যুর আগে যার পরে আস্থা রেখেছিলেন, আমরা তাকে নেতা মানুষ হয়েছি। আর আমার বন্ধুরা, আজকে যারা এসেছেন তাদের মধ্য দিয়ে বলি, বেগম যে আসছেন খুব শীঘ্রই, খুব অল্প সময়ের মধ্যে, সরকার আমরা যেমন বুঝতে পারছি সরকারও বুঝতে পারছে, নতুন দিনের সূর্য ওঠার জন্যে তিনি নতুন বার্তা বহন করে বাংলাদেশে আসবেন, আসতেই হবে, না হলে জীবন যে মিথ্যা হয়ে যায়, না হলে ইসলাম যে মিথ্যা হয়ে যায়, না হলে বাঁচার যে কোনো অর্থ থাকে না, না হলে মানুষ হিসাবে পৃথিবীতে এসেছিলাম সেই রোজ হাসরের ময়দানে গিয়ে আমি কি জবাব দিব। সেই জন্য আমাদেরকে আমার নেত্রীর যে আদর্শ, নেতার যে আসার আদর্শ, আর মাওলানা ভাসানীর যে উদ্দেশ্য, তার প্রতি নিবেদিত থাকতে হবে। সবাইকে ধন্যবাদ, খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আজকের এই দিনে আমি মজলুম জননেতা মাওলানা ভাসানীকে গভীরভাবে স্মরণ করছি, স্মরণ করছি আমার চিন্তায়, আমার প্রতিজ্ঞায় এবং আমার কাজে। মজলুম জননেতা মাওলানা ভাসানীর সাথে 60 দশকে পরিচয়, অর্থাৎ ওনাকে দেখেছি, ওনার সাথে কথা বলার সুযোগ হয়েছে, ওনার সাথে সভা করার সুযোগ হয়েছে, এবং উনি আমাকে ওনার যে দূরদৃষ্টি সম্পন্ন যে চিন্তা,
সেই চিন্তা থেকেই একজন দার্শনিক হিসেবে তিনি যখন ফারাক্কা অভিমুখে রওনা করলেন, করবেন সিদ্ধান্ত দিলেন, তখন অনেকেই মনে করেছিল যে ফারাক্কা ভারতে, আমরা আসলে ফারাক্কা নদীতে কোথায় যাব, ফারাক্কায় গিয়ে কী করব, ফারাক্কা অভিমুখে কতটুকু যেতে পারব। কিন্তু তিনি ফারাক্কা অভিমুখে যাত্রার জন্য সারা দেশের মানুষকে আহ্বান জানালেন। দেশের মানুষ দলমত বিশেষে সেদিন মজলুম জননেতা মৌলানা ভাসানীর পেছনে ছুটলেন, চাঁপাইনবাবগঞ্জের একটা এলাকায় গিয়ে বোধহয় থামলেন। সেখান থেকে আমাদের পানির যে হিসাব, ফারাক্কার যে বাঁধ, সে সম্পর্কে বক্তব্য রাখলেন। এবং সেদিন এদেশের মানুষ উপলব্ধি করতে পারে নাই, আমাদের ফারাক্কা বলেন, তিস্তা বলেন, ফেনী নদী বলেন, এর যে পানি, সে পানি আমাদের যে প্রয়োজন এবং আমাদের যে অধিকার, এটা সম্পর্কে আমরা নিজেরাও সচেতন ছিলাম না। কিন্তু মজলুম জননেতা তার দূরদৃষ্টি সম্পন্ন সেই চিন্তায় তিনি সেদিন যে আওয়াজ করেছিলেন, সেদিন যে সংগ্রামের সূচনা করেছিলেন, আজকে রাজনীতিতে সবচেয়ে বড় একটা ফ্যাক্টর হচ্ছে সেটা। এবং এখন যে আমরা আন্দোলন সংগ্রাম করছি, এই সরকারও যে তার বিভিন্ন পর্যায়ে কিছু কিছু বক্তব্য তুলে ধরছেন, যে পানির ন্যায্য হিস্যার কথা বলছেন, সেটা শুরু হয়েছিল মজলুম জননেতা মৌলানা ভাসানীর কাছ থেকে। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে তার যে আত্মার যে সম্পর্ক, সেটা কিভাবে, সেটা কি কোনো আপনার ঐশ্বরিক কারণে? ঐশ্বরিক কোনো কারণে নয়, সেটা হচ্ছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, দলমধ্যে বিশেষে জাতীয়তাবাদী রাজনীতিতে যারা বিশ্বাসী, তাদেরকে নিয়ে যেমন এই রাজনৈতিক দল গঠিত হয়েছে, এবং এই রাজনৈতিক দলের বক্তব্যে যেখানে শুরুতেই রয়েছে মহান স্বাধীনতা সংগ্রামের ফসল হচ্ছে আমাদের এই বাংলাদেশ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার ঘোষণাপত্রের শুরুতে সে কথা লিখেছিলেন। এবং সেই পথ ধরে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করে তিনি এগিয়ে গেছেন। জিয়াউর রহমান আমাদের নেতা, মুসলিম মানুষের নেতা মৌলানা ভাসানী একজন জাতীয়তাবাদী রাজনীতিবিদ ছিলেন, এবং এই জাতীয়তাবাদী রাজনীতিবিদ উপলব্ধি করতে পেরেছিলেন যে বাংলাদেশকে যদি হায়নাদার মুক্ত করতে হয়, সম্প্রসারণবাদ থেকে বাঁচাতে হয়, সার্বভৌমত্ব রক্ষা করতে হয়, তাহলে প্রয়োজন জিয়াউর রহমানের মতো একজন দূরদৃষ্টি সম্পন্ন রাষ্ট্রনায়ক। সেজন্য তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তিনি বিভিন্নভাবে তার বিভিন্ন প্রক্রিয়ায় তিনি কাছে টেনে নিয়েছিলেন, এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উপলব্ধি করেছিলেন যে মহান জাতীয় নেতার সংস্পর্শে যা জাতীয় রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতির যে শিক্ষা, সেটা তার কাছ থেকে লাভ করা যাবে। তাই জিয়াউর রহমান তার মৃত্যুর পরেও নিজে গিয়ে গার্ড অফ অনার দিয়ে সম্মান প্রদর্শন করেছেন সেই টাঙ্গাইলে কাকমারিতে মৌলানা ভাসানীর সেই কবরে। আমরা দ্বৈতহীন করতে বলতে চাই, মুক্তিযোদ্ধার দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, মুক্তিযুদ্ধের দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এবং এদেশে শোষণমুক্ত সমাজ গড়ার যে অঙ্গীকার, সে অঙ্গীকার হচ্ছে জাতীয়তাবাদী দলের অঙ্গীকার। আমরা যারা আজকে স্বাধীনতার চেতনার কথা বলে স্বাধীনতা বিরোধী কাজ করছে, যারা আওয়ামী লীগ তার শাসক গোষ্ঠী, তাদেরকে আমরা একথা বলতে চাই যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে রাজনৈতিক শূন্যতার কারণে এই দেশে
স্বাধীনতা ঘোষণা করেছিলেন, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এবং জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করে আমরা বাংলাদেশে হারানো পুনরুদ্ধার, হারানো গণতন্ত্রকে আবার পুনরুদ্ধার করব এবং এদেশের মানুষের যে লালিত স্বপ্ন, একাত্তরের মুক্তিযুদ্ধের যে স্বপ্ন, সেই স্বপ্নকে আমরা বাস্তবায়িত করব। এবং যারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে মুক্তিযুদ্ধ বিরোধী কর্মকাণ্ডে যারা আছে তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম অবিরামভাবে চলছে, অবিরামভাবে চলবে। আমি আজকে কথা বলে শেষ করব। হাজার হাজার নেতাকর্মী কারাগারে আছে, আমাদের নেত্রীর বিরুদ্ধে ডজনে ডজনে মামলা আছে, আমাদের নেতা তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে এবং সেই ষড়যন্ত্রের শুধু ক্রমাগতভাবেই মামলা হামলা কাজকর্ম বাড়ছে। আমরা জানি, আমি বারবার একথা বলি যে ষাটের দশকে আইয়ুবের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, আমরা সত্তরে যুদ্ধ করেছি, এই আওয়ামী লীগকে আমরা 96 থেকে 2000-এর আন্দোলনে আমরা হটিয়েছি। কাজেই আমরা মনে করি শাসক শোষক যত বেশি নিপীড়ন করে তত বেশি মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয় এবং ক্ষোভের যে আগুন সেটা এক সময়ে দাউ দাউ করে জ্বলে ওঠে। বাংলাদেশের পরিস্থিতি তেমনি একটি অবস্থায় বিদ্যমান। আপনারা সবাই সচেতনভাবে আজকে আপনারা এখানে এসেছেন, মৌলানা ভাসানীর সাথে, মৌলানা ভাসানী একটি ফুল, আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আরেকটা ফুল, আমাদের নেত্রী আরেকটি ফুল, তারেক জিয়া আরেকটি ফুল, এই ফুলগুলোকে একটি সুতা গেঁথে আমরা মালা করেছি এবং সেই মালা গলায় নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। ইনশাআল্লাহ সফলতা আমাদের আসবেই, আমরা জিতবই জিতব এবং এই শক্তিকে পরাজিত করব। আপনাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।